সো হ্যালো বন্ধুরা, ফ্রি ফায়ারে আবার একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে এসে গেছি। সো আজকের ভিডিওটা আমরা যে টপিকে করব সেটা হলো যে গারিনা ফ্রি ফায়ার আমাদেরকে ঠকাচ্ছে। মানে আমরা যত ফ্রি ফায়ার খেলি, যত মানে ইন্ডিয়াতে অল ফ্রি ফায়ার প্লেয়াররা সবাইকে গারিনা ফ্রি ফায়ার ঠকাচ্ছে। তো কীভাবে ঠকাচ্ছে সেটা হলো যে আমাদের কদিন আগে উইস করতে বলেছিল যে কোন কী চায়, কী চাও তোমরা। তো আমরা সবাই মিলে বেশিরভাগ উইস করেছিল যে হিপ হপ বান্ডিল। তো হিপ হপ বান্ডিলটা জিতেছে। হিপ হপ বান্ডিলটা জেতার পর কী করলো তারা দশজনের বেশি, তারা তারপর ফেসবুকে যে দিল যে দশজনের বেশি দেওয়া হবে না। তো এটা কী, ওরা আমাদের ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না? তো এটা ঠকাচ্ছে। তো এটা নিয়ে একটা হিন্দি চ্যালেঞ্জ ছিল যেটা হলো শিব গেমিং। তো সে এটাকে নিয়ে গাইনাকে কিছু মানে গালাগালি মানে কিছু একটা করেছিল, করতে তাকে দুটো স্ট্রাইক রেট দিয়েছে। তো তার চ্যালেঞ্জে তো তাকে বন্ধ করানোর জন্য দুটো স্ট্রাইক রেট দিয়েছে, সে ভিডিও করা বন্ধ করে দিয়েছে। মানে ওই ভিডিওগুলো সব ভয়তেই ডিলেট করে দিয়েছে। তো কালকে একটা ভিডিও ছেড়েছিল তো সা গেমার বলে, তো তারও আগে একটা ভিডিও হয়েছিল যেটা হলো বিজিএল বেঙ্গলস গেমার লিগ। তো সে একটা ভিডিও করেছিল যে আমাকে সা গেমার মানে শিব গেমিংকে আমাকে স্ট্রাইক রেট কেন দেওয়া হয়েছে, তো তাকে হেল্প করার জন্য সে একটা ভিডিও করেছিল। আবার কালকে একটা ভিডিও ছেড়েছে সা গেমার, সে ওই শিব গেমিংকে হেল্প করার জন্যই ভিডিওটা ছেড়েছে। তো সে কী করেছে, সে শিব গেমিংয়ের যেখান থেকে হোক একটু কষ্ট করে একটা নাম্বার জোগাড় করেছে। নাম্বার জোগাড় করার পর তো প্রথমেই বলে দিচ্ছি সা গেমারের 1,34,000 সাবস্ক্রাইব আছে। সে এবার শিব গেমিংয়ের নাম্বার জোগাড় করেছে। নাম্বার জোগাড় করে তাকে এবার জিজ্ঞাসা করছে যে তোমাকে কীভাবে স্ট্রাইক রেট দিল। তো তাকে যখন জিজ্ঞাসা করেছে, সে তখন ডাইরেক্ট সা গেমারকে জিজ্ঞাসা করছে যে তোমার কত সাবস্ক্রাইব, মানে তোমার কত অ্যাভারেজ ভিউ আছে। তো এটা জিজ্ঞেস করতে তার খুব খারাপ লেগেছে সা গেমারকে। তো শিব গেমিং এটা জিজ্ঞেস করা উচিত হয়নি। তো আমি এইসবে যাবো না, আমি যেটা মেন টপিককে বলবো যে আমাদেরকে কেন হিপ হপ বান্ডিল দেওয়া হলো না। তো আমরা যদি সব বাংলা ইউটিউবাররা যদি এক হই, তো এখন সব বাংলা ইউটিউবাররা এটা নিয়েই ভিডিও করছে যে কেন হিপ হপ বান্ডিল দেওয়া হয় না, যারা যারা ছোটো ছোটো ইউটিউবার আছে। তো আমি এটা ভিডিও করছি, তো আমার চ্যানেলে স্ট্রাইক রেট আসতে পারে, তো কিছু করার থাকবে না। তো কাউকে হেল্প করতে গেলে তো কিছু হলেও আমার কোনো প্রবলেম নেই। আমার ছোটোখাটো চ্যানেল, এই চ্যানেলে কোনো দাম আছে বলে আমার মনে হয় না। তো আমি একটা ছোটোখাটো ইউটিউবার। তো তোমরা যদি আমার এই ভিডিওটা আমাকে হেল্প করতে চাও, তো ভিডিওটা খুব শেয়ার করো, যেন গারিনা ফ্রি ফায়ারের যে আছে, যে মানে যে চালাচ্ছে ইন্ডিয়া সার্ভারটা যে চালাচ্ছে, তার কাছে যেন ভিডিওটা যায়। আমার এতো যেন স্ট্রাইক রেট আছে, কোনো প্রবলেম নেই, আমার তো স্ট্রাইক রেট এলে। কিন্তু তোমরা ভিডিওটা দয়া করে খুব শেয়ার করো, তোমাদের বন্ধুদের কাছে খুব শেয়ার করো যে কেন দেওয়া হবে না। তোমরাই একমাত্র এই ভিডিওটা পৌঁছাতে পারো সবার কাছে। তাই বলছি তোমরা ভিডিওটা খুব শেয়ার করো যে আমাদের হিপ হপ বান্ডিলটা চাই। তো উইস করতে যখন বলেছে তো আমরা উইস করেছি। তো আমরা যখন উইস জিতে গেছি, মানে আমরা হিপ হপ বান্ডিলটা যখন জিতে গেছি উইসে, তখন হিপ হপ বান্ডিলটা দশজন কেন পাবে, আমরা সবাই পাবো। তো প্রথমে তো বলা ছিল না যে দশজনই পাবে, তো প্রথমে ছিল যে উইস করো, তোমরা যা উইস করবে সেটাই দেওয়া হবে। তো আমরা উইস করেছি হিপ হপ বান্ডিল, তো হিপ হপ বান্ডিল আমাদেরকে দিতেই হবে, কিছু করার নেই। তো এইটাই আমার টার্গেট যে হিপ হপ বান্ডিল গাইনাকে দিতেই হবে, কিছু করার নেই। হিপ হপ বান্ডিল যখন আমরা উইস করেছি, যখন আমরা উইসে হিপ হপ বান্ডিল জিতেছি, তো হিপ হপ বান্ডিল আমাদেরকে দিতেই হবে। তো আরেকটা কথা, তো অনেকেই তোমরা হিন্দি চ্যালেঞ্জ মানে হিন্দি ইউটিউবারের ভিডিও দেখো, তো তারা কী করে, তারা তোমাদেরকে এসব নিয়ে কোনো কিছু ডিসকাস করবে না। কারণ তারা কী, তারা হলো গারিনার মানে কী বলবো, মেম্বার লিস্টে আছে তারা, তাই তারা কিছু বলবে না, এসব নিয়ে কোনো ডিসকাসই করবে না যে হিপ হপ বান্ডিল কেন দেওয়া হয়নি, এসব নিয়ে কিছুই করবে না। কারণ তারা যে গাইনা ফিভারের যে মানে মেম্বার লিস্টে তারা আছে, তাই তারা কিছু বলবে না। তো তোমরা বাঙালি হয়ে কেন হিন্দি চ্যালেঞ্জে দেখবে, তো বাঙালি হয়ে বাঙালি ইউটিউবারদেরকে সাপোর্ট করো, এটাই আমি চাইবো। তাই বলছি হিন্দি যারা ইউটিউবার আছে না বড় বড়, তারা কোনো এটা নিয়ে কেউ কি কোনো ভিডিও করেছে তোমরা দেখে আসতে পারো, কেউ কোনো ভিডিও করেনি। খালি শিব গেমিংই ভিডিও করেছিল, কারণ সে মেম্বার লিস্ট থেকে বাইরে ছিল, মানে গারিনা ফিভারের যে একটা মেম্বার লিস্ট আছে ইউটিউবারদের, সেখান থেকে সে বাইরে ছিল বলে সে ভিডিও করেছে। সেই ভিডিও করতে তার ভিডিও তার ইউটিউবে দুটো স্ট্রাইক রেট পড়ে গেছে। তো তারপরে সে ভয়েতে আর ভিডিও করেনি, মানে সব ভিডিও সব ডিলিট করে দিয়েছে, প্রাইভেট করে দিয়েছে। তো তারপর যেটা হলো, আমরা যে বাংলা ইউটিউবার আছি না, আমরা বাংলা ইউটিউবাররা চুপ থাকবো না। কিন্তু যে ছোটো ইউটিউবারই হোক বড় ইউটিউবারই হোক, সবাই এটা নিয়ে ভিডিও করুক, আমি চাই যতগুলো ইউটিউবার আছে সবাই এটা নিয়ে ভিডিও করুক। আর এই ভিডিওটা তোমরা খুব শেয়ার করো, যেন ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে। তো আর নিচে কমেন্ট করে দেবে যে আমি এই ভিডিওটা ঠিক বলছি কি ভুল বলছি। তো আজকের ভিডিও এইটুকু, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। বাই বাই। আমি সব ইউটিউবারেরই পাশে আছি, সাহা গেমারও পাশে আছি, বেঙ্গলস গেমার লিগও পাশে আছি, তারাও যেন আমার পাশে থাকে। তো বাই বাই।